লকডাউনকে কেন্দ্র করে দেশে দক্ষিণবঙ্গগামী ঘরমুখী মানুষের চাপ পড়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে। আবারও লকডাউনের ঘোষণা ভোর থেকে ঘাট এলাকায় উভয়মুখী যাত্রীদের চাপ বাড়তে থাকে। গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনায় পদ্মা নদীর শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পিডবোটও বন্ধ থাকায় যাত্রীরা নদী পারাপার করছে ফেরিযোগে। লঞ্চ বন্ধ থাকাতে অনেক যাত্রীদেরকে ট্রলার যোগে পাড়ি দিতে হচ্ছে পদ্মা।